আজ পঁচিশে বৈশাখ চোদ্দশো আঠাশ রবিবার এখান থেকে ঠিক একশো ষাট বছর আগে কলকাতার জোড়াসাঁকর ঠাকুর পরিবারে আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন বিশ্ববরেণ্য বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাই তারই একশো একষট্টিতম জন্মশতবার্ষিকীতেই তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের জন্য তাঁরই লেখা প্রশ্ন কবিতাটি আজ আবৃত্তি করছি প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইছো বারে বারে দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করো সবে বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিশ বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির দ্বারে আজই দূর দিনে ফেরানো তাদের ব্যর্থ নমস্কার আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায় হেনেছে নিঃসহায় আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধেই বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে আমি যে দেখিনি তরুণ বালকগুণ মাদ হয়ে ছুটেই কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে কণ্ঠ আমার রুদ্ধ আজিকেই বাঁশি সঙ্গী দারা অমাবস্যার কারাল লুপ্ত করেছে আমার ভুবন তাই তো সুধাই অস্ত্র জলে যাহারা তোমার বিষাইছে বায়ু নেভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছ ভালো নমস্কার